কি ফেরেস্তা বা গার্ডিয়ান অ্যাঞ্জেল বলে কি কিছু আছে থাকলে তারা কি করেন তারা কোথায় থাকেন অনলাইনে আপনারা হয়তো এরকম ভিডিও দেখে থাকবেন যে এক ব্যক্তি ব্যস্ত রাস্তা ধরে হাঁটছেন আর কতগুলো গাড়ি পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি হয়তো এই লোকটিকে চাপা দিতে গেল কিন্তু শেষ মুহূর্তে এক অদৃশ্য হাত যেন গাড়িটিকে অন্যদিকে সরিয়ে দিল আর তিনি বেঁচে গেলেন আবার এমন দুর্ঘটনাও ঘটে যেখানে অনেকগুলো গাড়ি একে অপরের উপর আসতে পড়লো অথচ পাশে দাঁড়িয়ে থাকা একজনের গায়ে একটি আঁচড়ও লাগলো না এর উল্টোটাও আবার অনেকেই দেখেছেন কেউ হয়তো মনের আনন্দে সাগর পাড়ে এমন সময় সম্পূর্ণ আকাশ থেকে এক বিমান ঠিক তার উপরে ভেঙে পড়লো আল্লাহ ইচ্ছার বাস্তবায়ন যে কতটা আশ্চর্যজনক হতে পারে এগুলো হয়তো তারই নিদর্শন আমাদের নিজেদের জীবনেও এরকম অনেক কিছুই ঘটে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন চলতে চলতে হঠাৎ কোনো কারণে আপনি অমনোযোগী হলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুর্ঘটনার প্রান্তে পৌঁছে গেলেন কিন্তু শেষ মুহূর্তে অবিশ্বাস্য দেখলেন যে দুর্ঘটনাটি ঘটল না আপনি বলে উঠলেন সুহান আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছেন আমি অনেক দেখেছি যে ছোট বাচ্চারা প্রায় হোচট খেয়ে পড়ে যায় তাদের বাবা মায়েরা হয়তো খেয়াল করেছেন যে আর একটু ভিন্নভাবে পড়লেই মাথায় প্রচণ্ড আঘাত লাগতো কিংবা আর মারাত্মক কিছু ঘটতে পারত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই বাচ্চাগুলো কীভাবে যেন ঠিকই রক্ষা পেয়ে যায় এই ঘটনাগুলো অবশ্যই আল্লাহ সুবাহনুত আল্লাহর অবিশ্বাস্য ক্ষমতার পরিচয় কিন্তু এখানে একটা ভূমিকা আছে আল্লাহ আলা বলেছেন মিন মিন খালফিহি অর্থাৎ প্রত্যেক ব্যক্তির সামনেও পেছনে দুজন নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োজিত থাকেন যারা আল্লাহ নির্দেশে ওই ব্যক্তিকে রক্ষা করে এই ব্যাপারটি বোঝার জন্য কিছুটা মাথা খাটানো দরকার এর মূলে আছে আল্লাহ অসীম দয়া আমরা অনেকেই সারাক্ষণ জিন ভীত থাকি প্রকৃত ঘটনা হলো প্রত্যেক ব্যক্তির সাথে মাত্র একজন শয়তান বা খারাপ জিন এবং চারজন ফেরেস্তানি যুক্ত থাকেন আমাদের ভালো বা খারাপ কাজের কারণে আরও ফেরেশতা বা শয়তান এসে যুক্ত হতে পারে তবে স্থায়ীভাবে সাধারণত চারজন ফেরেস্তা এবং একজন শয়তানি থাকে এর মধ্যে দুজন ফেরেস্তার দায়িত্ব আপনাকে রক্ষা করা অপর দুজনের দায়িত্ব আপনার কাজকর্মের হিসাব রাখা আর শয়তানের কাজ হলো মন্দ কাজের দিকে প্ররোচনা দেওয়া আপনি কোথায় আছেন বা কি করছেন কার উপর ভিত্তি করে অবশ্য এবং শয়তান উভয়ের সংখ্যার তারতম্য হতে পারে এখন কথা হলো এই যে প্রহরী ফেরেস্তারা আমাদের সাথে আছেন ওনাদের ভূমিকাটা আসলে কি এই ফেরেস্তারা সর্বত্রই আমাদের সাথে থাকেন দিনে বা রাতে ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় সব সময় আছেন আল্লাহ তাল্লাহ নির্দেশ আমাদের জীবনের ছোট বড় যাই ঘটুক ওনারাই এর সাক্ষী মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ যদি আপনার কোনো অমঙ্গল না চান তাহলে যে কোনো ক্ষতিকর পশুপাখি বা মানুষের হাত থেকে এই প্রহরী তারা আপনাকে রক্ষা করবেন এমন কি একটি পিঁপড়া যদি আপনার কানেও ঢোকার চেষ্টা করে সেটাকে ওনারা তাড়িয়ে দেবেন আপনাকে আঘাত করতে পারে এরকম যে কোনো কিছুকে ওনারা প্রতিহত করবেন আলী ইবনে আবি তালিব রাজিয়াল আনহু কে একবার মুরাদ নামের এক গোটের লোকজন আক্রমণ করার পরিকল্পনা করেছিল এটা জানতে পেরে উনি বলেছিলেন আল্লাহর অনুমতি ছাড়া তারা কোনোভাবে আমার ক্ষতি করতে পারবে না কারণ প্রত্যেক ব্যক্তির সাথে প্রহরী ফেরেসটা নিযুক্ত আছে এই ফেরেস্টাদের আল্লাহ যখন সরে যাওয়ার নির্দেশ দেন শুধু তখনই অন্য কেউ ওই ব্যক্তির ক্ষতি করতে পারে ইবনে আব্বাস রেদি আল্লাহ আনহু ও বলেছেন যে আল্লাহর হুকুমের কারণে এই ফেরেস্টারা সর্বক্ষণ আমাদের সাথে থেকে আমাদের রক্ষা করে আমাদের কোনো অমঙ্গল যখন আল্লাহ অনুমোদন করেন শুধুমাত্র তখনই ফেরেস্তারা সরে দাঁড়ান এভাবে আমাদের প্রত্যেকের জীবনে ফেরেস্তারা বিশাল ভূমিকা পালন করেন আমরা সবাই জানিস ইব্রাহিমকে তার শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন কিংবা বদরের যুদ্ধের কথাই ধরুন মুসলিমদের রক্ষা করার জন্য এ যুদ্ধে শত শত ফেরেস্তা পাঠানো হয়েছিল ফেরেস্তাদের উপস্থিতি এতই স্পষ্ট ছিল যে সাহাবারা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন শত্রুপক্ষের ঘোর সরদেরকে কেউ ছিটকে ফেলে দিচ্ছে কিংবা শত্রুর উপর চাবুকের আঘাতের শব্দ পাওয়া যাচ্ছে যদিও চাবুক তো দূরের কথা কে যে এসব করছে সেটা দেখাই যাচ্ছিল না শেষ সময়ে আবির্ভূত হবে যে ডাল মহানবী হজরত মোহাম্মদ তার যে বর্ণনা দিয়েছেন সেটা একটু ভাবুন দাজ্জাল যখন মদিনায় প্রবেশ করতে যাবে তখন প্রত্যেক প্রবেশ তাকে রুখে দিতে ফেরেশ তারা প্রস্তুত থাকবেন পরিশেষে আমাদের নিজেদের জীবনের কথা বলি ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহা তো বলেছেনি যে আমাদের পেছনে সামনে ফেরেস্তা মোতায়েন আছে তখনই শুধু তখনই ওনারা সরে যাবেন যখন আপনার দিকে ধেয়ে আসা কোনো অমঙ্গল আল্লাহ সম্মতি দিবেন আর এই সম্মতিও কিন্তু দেখা হয়েছিল আপনি মায়ের গর্ভে থাকার সময় এটা লিখেছিলেন একজন ফেরেস্তায় আরও লিখেছিলেন আপনার মৃত্যুর তারিখ এবং জীবনের মেয়াদ আর সেই যাওয়ার মুহূর্তটি যখন এসে দাঁড়ায় এই ফেরেস্তারা তখন শেষবারের মতো সরে দাঁড়ান আপনার আত্মার দায়িত্ব চলে যায় অপর এক দল হাতে তারা জড়িয়ে দেন আপনাকে বেহেস্তের চাদরে অথবা চাহান